시절을 둘러지나 전 다음에 곧가 시절을 잡고 가시 시절 একদম সামনেই আছে আমরা ওখানে যাব আর কি কি চাট পাওয়া যাবে দেখব কাশি চাটের সামনে রয়েছে বাট এতটা লাইন জানি না পাবো কিনা বাট ট্রাই করব আর পেলে তো আমি টমেটো চাটটা খাবো টমেটো টমেটো চাটটা বেনারসে একদম ইউনিক আর কোথাও পাওয়া যায় না এটা লাইন আমি জানি না আমি পাবো কিনা লাস্ট অবধি চলো হাই ফ্রেন্ডস, রামি সার্কেল সীমিত সময়ের জন্য অসাধারণ পুরস্কার আর অফার নিয়ে এসছে। নিজের স্কিল দেখানোর জন্য এই গেমিং অ্যাপ 100% লিগাল অ্যান্ড সিকিউর। এখানে আপনি রামি গেম খেলে ক্যাশ জিততে পারেন। রামি সার্কেল একটা সেফ অ্যান্ড সিকিউর অ্যাপ। এখানে 1 কোটির বেশি অ্যাক্টিভ প্লেয়ার আছে। তো আপনি যদি রামি খেলতে জানেন তাহলে এখান থেকে ক্যাশ জিততে পারবেন, আর রামি যদি খেলতে না জানেন তাহলে এখানে প্র্যাকটিস গেমের ব্যবস্থা আছে। প্র্যাকটিস গেম খেলে খেলা শিখতে পারবেন এবং তারপরে ক্যাশ গেম খেলে ক্যাশ জিততে পারবেন। রামি সার্কেলে আপনার কাছে ইপে ডিপোজিটের সব থেকে নিরাপদ এবং সুবিধাজনক পদ্ধতি আছে, যেমন পেটিএম, ফোনপে, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যে কোনো সময় ডিপোজিট করতে পারেন, আর আপনার প্রথম ডিপোজিটে 2000 টাকা অবধি ওয়েলকাম বোনাস পেতে পারেন। রামি সার্কেলে রামি খেলা খুব সহজ আর এটা যে কোনো ফোনে খুব ভালোভাবে চলে। আপনি নিজেই এটা স্ক্রিনে দেখতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং রেজিস্টার করে প্রথম ডিপোজিটের উপরই পেয়ে যান 2000 টাকা অবধি বোনাস। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে। অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। বাইরে অসম্ভব ভিড় ছিল, তারপরেও একটা সিট আমি ম্যানেজ করতে পেরেছি, যেখানে আর মামা কাপলা আছে, যাকে রূপ আনার জয় আছে। যেগুলো অর্ডার করেছি আমি দেখাচ্ছি, আগে আসো। মানে ওই ভিড়ের মধ্যে আমাকে অর্ডার করতে হচ্ছে, মানে বুঝতেই পারছেন, চিৎকার করে করে আপনারা অনেক অনেক আওয়াজ পাবেন। আমি ওই জন্য যতটা পারছি জোরে বলার চেষ্টা করছি। আলু টিক্কি ভাই, দই ভাল্লা? নাই নাই, দই ভাল্লা, টমাটর, আলু টিক্কি, দই ভাল্লা। তো ওয়েট করছিলাম, চলে এসেছি। এটা হলো টমাটর চাট, 10 প্লেট হবে। এটা হলো আলু টিক্কি, এটা হলো দই ভাল্লা। টমাটার চাট অবভিয়াসলি, দই ভাল্লাটা লাস্টে খাবো। দই ভাল্লা একটু মিষ্টি কিন্তু, এটা বেনারসের একদম ইউনিক, এটা বেনারসেই হয়, অন্য কোথাও হয় না। ছোট ছোট এগুলো
রয়েছে, মটরশুঁটিও দেওয়া রয়েছে। কাশি চাটের টমেটোর চাটটা অবশ্যই একবার টেস্ট করবেন, রিয়েলি দারুণ লাগলো। আমি এরকম চাট অন্য জায়গায় খাই না। এবার আলু টিক্কি, দই দেওয়া রয়েছে, মশলা রয়েছে, উপর থেকে ধনে পাতা দেওয়া রয়েছে। সস রয়েছে, আর এই যে আলু টিক্কি, চাটনিটা দিয়েছে না, এটা তেঁতুলের চাটনি, টক দই, তার সঙ্গে তেঁতুলের একটা মিষ্টি টক মিষ্টি চাটনি, এর সঙ্গে রয়েছে কম্বিনেশনটা ব্যাপক লাগছে। এটাও হালকা স্পাইসি, দারুণ দেখছে। মানে কোনটা ছেড়ে কোনটা বুঝবো, মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো আমি। প্রথমে টমেটোর চাটটা ফেলাম, ওটাই বেশি ভালো লাগছিল, এখন এটা কি এটা এত সুন্দর লাগছে এখন বুঝতে পারছি যে ভিড়টা কিন্তু শুধু শুধু না, আর্ন করেছে ভিড়টা, আর্ন করেছে রিয়েলি। কারণ এত ভিড় এমনি এমনি হয়নি, সবাই জানে এদের এরকম টেস্ট অপূর্ব। এটা হলো দহি ভাল্লা, এটা টক দই দেওয়া, টক দই মিষ্টি দই, মিষ্টি দইয়ের মধ্যে এই যে সেই আমি যে চাটনিটা বললাম আচারটা, এই যে আচারটা তেঁতুলের টক মিষ্টি আচার, এইটা ভেতরে ছিল দই ভাল্লা, ওটাই দই ভাল্লা। এটা একদম অন্যরকম, একদম মিষ্টি মিষ্টি খেতে, দারুণ খেতে। ওগুলো খাওয়ার পর একটা সেটা মিষ্টি খেলাম, যদি বলবো দারুণ লাগছে। তিনটে আইটেমই ব্যাপার ছিলাম, তিনটে আইটেমই খুব দারুণ খেলাম। মানে মানে ওই যে বললাম এমনি এমনি ভিড়টা হয়নি, আপনারা বেনারস এলে অবশ্যই একবার ট্রাই করে যাবেন, অবশ্যই। দারুণ লেগেছে, আমি তো খেয়ে নিলাম। বেনারসে আসলে অবশ্যই কাশি চাট একবার ভিজিট করবেন, এটা কদলিয়া চকের একদম সামনে। আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিও। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।